الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين سورة توبة যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জিজ্ঞেস করেছিলেন নমরুদ, তুমি যে আমাকে উপাস্য মানো না, তোমার উপাস্য কী করে? তিনি জবাব দিয়েছিলেন, আল্লাযী খালাকানী ফাহুয়া ইয়াহদীন ওয়াল্লাযী হুয়া الذي أطعمني ويسقين وإذا مرضت فهو يشفين আমার প্রভু তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর আমাকে হেদায়ত দান করেছেন, যিনি আমাকে খাদ্য দান করেন, অতঃপর আমাকে পানীয় দান করেন, ওয়েজা মারেজত যখন আমি অসুস্থ হই ফাহু ইয়াশফিন তিনি আমাকে শিফা দান করেন। আল্লাহ পাকের মেহরবানিতে 7 তারিখ রাত থেকে গতকাল পর্যন্ত অসুস্থ ছিলাম, আজকে সুস্থ হলে আপনাদের সামনে খুতবা দিতে পারছি, এই জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আশুরা মহরম আগামী শনিবার, অর্থাৎ কালকের নয়, এর পরের শনিবার বাংলাদেশের চাঁদ দেখার হিসাব। এদিন নিয়ে বাংলাদেশে মাতামাতি কম হবে না, সবচেয়ে বেশি মাতামাতি হবে শিয়া অধ্যুষিত দেশগুলিতে। আর বাংলাদেশের সুন্নিরা এখন শিয়া হয়ে গেছে রাজনৈতিক কারণে, কারণ এই সময় এই উপলক্ষে বেশ কিছু গরম গরম রাজনৈতিক বক্তৃতা করা যায়, হক ও বাতিলের লড়াই হিসাবে খুব লাঠিসোঁটা নিয়ে ঘোড়সওয়ারে মিছিল করে অন্ততপক্ষে সাহেব বাজার থেকে কাজলা পর্যন্ত তো বড় ধরনের মিছিল হয়, আর বাকি আমরা নওয়াদেবা কখনো দেখিনি। সবই সুন্নিরা করে, কারণ শিয়ার সিটি বোর্ডও বাংলাদেশে, সে ঢাকা কিছু আছে কিনা সন্দেহ, আর সারা দেশে কোথাও শিয়া খুঁজে পাওয়া যাবে না, কিন্তু হায় হোসেন সব জায়গাতেই আছে। রাজশাহী শহরে এদিন বরকতের পিঠা বিক্রি হবে, বিশাল বিশাল কেক বানানো হবে এবং অন্য সময় চাইতে 10 গুণ 20 গুণ দামে বিক্রি করা হবে, আরও অনেক কিছু হবে একটু পরেই বলছি। সেজন্য বাধ্য হয়ে 1 সপ্তাহ আগেই এ বিষয়ে হুঁশিয়ার করার দায়িত্ব খতিবদের, তাই এই বিষয়ে আজকে আপনাদের কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ পাক আসমান ও জমিন সৃষ্টি করেন সেদিন থেকেই ইদ্দাতাশ শুহুর মাসসমূহের গণনা আল্লাহর নিকটে বারো। এই বারো মাস কিন্তু আমরা তৈরি করি নাই, এটা আল্লাহই আগে করে রাখছেন। মৌসুম অনেক জায়গায় কম বেশি হতে পারে, বাংলাদেশে যেমন ষড় ঋতুর দেশ, সব দেশ কিন্তু ষড় ঋতু না। কোনো জায়গায় গরম বেশি, শীত বেশি, কোকড়া শীত প্রধান, গ্রীষ্ম প্রধান ইত্যাদি, কিন্তু বাংলাদেশ এমন একটা চমৎকার দেশ যে নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করি আমরা। এখানে যেমন বৈশাখ মাস আসে, পরেই আবার বর্ষাকাল আসে, এরপরেই আবার শরৎকাল আসে, এরপরে হেমন্তকাল আসে, এরপরে শীতকাল আসে, এরপরে বসন্তকাল আসে। এই যে কালের বৈচিত্র্যের মধ্যে দিয়ে এদেশের মানুষের চারিত্রিক বৈচিত্র্য ফুটে ওঠে, সেজন্য এদেশের মানুষ অন্য সব দেশের মানুষের চেয়েতে অন্যদের ভাষায় মডারেট, মানে এরা সব ব্যাপারেই ওরা সহিষ্ণু। চরমপন্থী কোনো চিন্তাধারা বাংলাদেশের মানুষের মধ্যে খুবই কম, খালি কেউ কেউ উস্কিয়ে দিয়ে দিয়ে মাঝেমধ্যে গরম করে, নাহলে এদেশের মানুষ কখনোই চরমপন্থী নয়। আর এদেশে আবহাওয়াই মানুষকে নরমপন্থী বানিয়ে রাখছে। এটা আল্লাহ পাকের শুকরিয়া যে বাংলাদেশকে আমাদের মুরব্বীরা বলতেন পৃথিবীর ভূস্বর্গ। এরকম এদেশে যারা একবার আসে তারা ফিরে যায় না, যেজন্য আমরা চিরকাল শাসিত হয়েছি মোগলের মাধ্যমে, পাঠানের মাধ্যমে, শিয়াদের মাধ্যমে, তগলুকদের মাধ্যমে। বাংলাদেশের শাসক কখনো বাঙালি হয়নি, সৌভাগ্য আমাদের এখন আমার বাঙালিরাই বাংলাদেশ শাসন করছে। এটা বহুকাল পরে এসে, কারণ যারা বিদেশের এখানে এসেছে তারা ফেরত যায়নি। আমরা যে সিরাজদৌল্লা নওয়াব নাটক করি, উনি নিজেও কিন্তু বাঙালি ছিলেন না, ওনার ওই গোষ্ঠীটাই সব ছিল শিয়া, আর শিয়া এবং অবাঙ্গালি, অথচ তাদেরই প্রভাবে প্রভাবিত হয়ে এদেশে সুন্নি মুসলমানরা তাদের নিজেদের কথায় কর্মে আচরণে সাহিত্যে কবিতায় সব জায়গাতেই শিয়া প্রভাব দারুণভাবে রয়েছে। যেগুলো আমাদের লিখিত বইটা আসলে মহরম বইটা পড়লে আপনারা ডিটেলস ওখানে সব পাবেন। কোরআন ও হাদিসের দৃষ্টিতে মানুষের এই আশুরার গুরুত্ব কি আমরা সেদিকে চলে যাচ্ছি। আপনারা আগেই বুঝতে পারলেন যে এই বারোটি মাস আল্লাহ কর্তৃক নির্ধারিত, মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে চারটি মাস হলো হারাম। হারাম অর্থ নিষিদ্ধ, অন্যায় কাজ করা নিষিদ্ধ। মহাসম্মানিত এই চারটি মাস হচ্ছে হজের আগে বিশে মোট তিন মাস, হজের মাস আর তার আগের মাস, তার পরের মাস, মানে হজ করতে আসতে এক মাস লাগে, হজ করতে গড়ে মাস লেগে যায়, ফিরে যেতে আর এক মাস লাগে। এই তিন মাস একটানা হারাম, আর এর পাঁচ মাস পরে গিয়ে রজব মাস, রজব মাসটা হারাম। তাহলে জুলকাদা, জুলহিজ্জা ও মুহররম তিনটা একটানা তিন মাস, এরপরে রজব মাস। এই বছরে এই চারটি মাস আল্লাহর কর্তৃক হারাম করা, এই বান্দা কর্তৃক না। এই চারটি মাসের হুরমত ও পবিত্রতা জাহেলি আরবরাও রক্ষা করত, এমনকি পিতৃহত্যাকে পর্যন্ত এই চার মাসের মধ্যে পেলেও তাকে তারা হত্যা করত না, এত সম্মান করতো এই চারটি মাসকে। এজন্য জাহেলি বলতো খারাপ লাগে, আমরা তার চেয়ে অনেক অনেকগুণ বেশি জাহেলি। সেই সময়কার লোকেরা বছর অন্তত চার মাস মারামারি কাটাকাটি থেকে বেঁচে থাকছে। মুসলমানদেরকে অনুমতি দেওয়া হয়েছে এই মাসে যদি কেউ যুদ্ধ করে তাহলে তোমরা যুদ্ধ করতে পারো, তার অর্থ এটা নয় যে এই মাসে মারামারি করে হালাল করা হলো। এখন কেউ বাংলাদেশ কেউ যুদ্ধ করতে আসে আমাদের বিরুদ্ধে, অথচ আমরা সমানে এই মাসগুলোতে মারামারি কাটাকাটি মিথ্যা ফ্রেপবাজি এমন কোনো অপকর্ম নেই যে করি না, এটা কিন্তু জাহেলি আরবরা করত না। আমাদের তাদের কাছে এই বিষয়ে শিক্ষণীয় রয়েছে। আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফিহিন আনফুসাকুম, হে মুসলমান তোমরা এই চার মাসের মধ্যে নিজেদের উপরে তোমরা পরস্পর জুলুম করো না। আল্লাহ নিষেধ করছেন জুলুম করতে, আমরা জুলুম করছি। ওকাতুল মুশরিকিনা কাফাহা, যদি মুশরিকরা তোমাদের উপরে ব্যাপকভাবে হামলা করে ভাই ওকাতুলুনাকুম কাফ, তাহলে তোমরা তাদের প্রতি ব্যাপকভাবে হামলা করো। আলামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, সবসময় মনে রেখো আল্লাহ পাক মুত্তাকিদের সঙ্গে থাকেন, অর্থাৎ তেমন কোনো ঘটনা না ঘটলে তোমরা হুরমত যেন লঙ্ঘন করো না। এটা হল মৌলিক নির্দেশ
সূরা তওবা 36 নম্বর আয়াত মনে রাখবেন, সূরা আনফাল বদরের যুদ্ধের পরে নাজিল হয়, সূরা তওবা তার পরে উহুদের যুদ্ধের সময় নাজিল হয়। অর্থাৎ এগুলি হচ্ছে ইসলামের শেষের দিকের সূরা, যদিও কোরআনে 9 নম্বর সূরা, যেটা হলো মূলত শেষের দিকের সূরা। আর বাকারা আরও শেষের, বাকারা 281 নম্বর আয়াত হচ্ছে কোরআনের সর্বশেষ আয়াত। অত বাকারাকে আমরা কোরআনের প্রথমে দেখছি, যেটা কিন্তু একদম কোরআনের শেষে চলে যাওয়ার কথা। এই যে তরতিব, এই সংকলন পদ্ধতির, এটা মানুষের দ্বারা তৈরি না, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। অত এই ব্যাপারে কোনো রকম বিতর্ক করার কোনো অবকাশ নাই। আপনারা সবাই ইতিহাস জানেন, মূসা এবং ফেরাউনের ইতিহাস। সূরা বাকারা খুললেই প্রথম দিকে একেবারে এই 50-52 থেকে শুরু হয়েছে এদের ইতিহাস। বনু ইসরাইলের ইতিহাস শুরু হয়েছে 40 আয়াত থেকে 50-52 আয়াতে গিয়ে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, ওয়াজিনাজ্জানাকুম মিন আলে ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়াইয়াসতাহিউনা নিসাআকুম বিযালিকুম বালাউ মিন রাব্বিকুম আযীম। যখন আমরা তোমাদেরকে নাজাত দিয়েছিলাম ফেরাউনের হামলা থেকে, তারা তোমাদেরকে কঠিনভাবে শাস্তি দিত, তোমাদের পুরুষ ছেলেদেরকে হত্যা করতো আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখত, এর মধ্যে তোমার জন্য বড় বালা ছিল, বড় মুসিবত ছিল। এরপরে আমরা তাদেরকে ডুবিয়ে মারলাম, তাদের ডুবালাম, ও আন্তম তান্দরুন, আর তোমার সচকে দেখলে সে ডুবন্ত দৃশ্য। আমি সেই আল্লাহ যিনি ফেরাউনের মতন একটা কঠিন শত্রুকে তোমাদের চোখের সামনে সৈন্যের সদল বলে ডুবিয়ে মেরেছি, এরপরেও তোমরা আমার সঙ্গে শিরিক করো। মূল থিমটা হচ্ছে সেখানে এমন শিরিক করেছিল, ওখান থেকে হেঁটে কিছুদের গিয়ে ওরা দেখছে যে এক পৌত্তলিকরা মূর্তি বানিয়ে সুন্দর জাকজমক সহকারে পূজা করছে। ওখানে গিয়ে তারা বলছে, ইয়া মূসা ইজআল্লানা আলিহাতান কামা লাহুম আলিহা, হে মূসা এদের জন্য মেলা সুন্দর মূর্তি পূজা দেখছি, আমাদের একটা মূর্তি ওরকম করে দাও না কেন। তো মূসা বলছে, আন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো একটা জাহিল কম, চোখের পরে দেখলে আল্লাহ পাক তোমাদেরকে ডুবেই মরলে বড় শত্রু ডাকে, এ আল্লাহর এই নিদর্শন দেখেও তোমরা আমার মূর্তি পূজা করবা, তখন তো অবগত। আর এই দিন মূসা আলাইহিসসালাম নাজাতে ফেরাউনের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে সিয়াম রেখেছিলেন। ভাগ্যক্রমে ওই দিনটা ছিল 10ই মহরম, অর্থাৎ 10ই মহরম ফেরাউন সকালবেলা ডুবে মরে, আর সেই শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে নবী মূসা আলাইহিসসালাম ওই দিন সিয়াম রাখেন। 10ই মহরমকে আরবিতে ইয়াউম আশুরা বলা হয়, আশার মানে 10, আশুরা মানে দশম, তো দশম দিন ওই দিন ছিল আশুরার। আর সে কারণে মূসা থেকে শুরু করে জাহেলি আরবের কুরাইশরা পর্যন্ত ওই মহরমের অর্থাৎ আশুরা সিয়াম পালন করতেন, ইহুদি হোক নাসারা হোক আর মুসলিম ইসলাম আসার আগ পর্যন্ত এই সিয়াম সবাই পালন করত। আল্লাহ রসুল নিজেও পালন করতেন, তার হুকুম মতো মুসলমানরাও পালন করতেন। যেমন তিনি মদিনায় গেলেন, সেখানে যে দেখলেন যে তোমরা এটা কেন করো, কারণ মক্কাতে ইহুদি নাই, তারা বললো আমরা করি এই জন্য যে আমাদের নবী মূসা এদিন ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন। তখন আল্লাহ রসুল বললেন, না হাক ওয়া আলা বিকুম, মূসার আদর্শের অধিকতর হকদার এবং তার চেয়ে সবচেয়ে বড় হকদার হচ্ছে আমরা, তোমরা তো সব ফাঁসে সাধ্য হল, মূসার নাম ভাঙিয়ে খাও। তো যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আসুমান্নার তা আসে, অবশ্যই আমি 9 তারিখ সিয়াম রাখবো, কারণ তোমাদের সঙ্গে মিলে গেলে হবে না, বদদের সঙ্গে মিলবো কেন, তোমাদের উল্টা করতে হবে, খালেফুল ইহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের বিপরীত করো। কিন্তু পরের বছর তিনি আর বাঁচেননি, মারা গেলেন তো রবিউল আউয়াল মাসে, পরের বছর মহরম আসলে তারপর তো রবিউল আউয়াল হবে, তো মহরম মাসের আগেই অর্থাৎ রবিউল আউয়াল মাসে উনি মারা গেলেন। তো সেজন্য ইবনে মাসউদ ইবনে আব্বাস থেকে যে রওয়ায়াত আসছে সেটা এই যে তোমরা সুমু কবল হয়ে আমন ও বাধা হয়ে আমন, তোমরা 10 অর্থাৎ আশুরার একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে দুদিন নফল সিয়াম পালন করো।
তবে আমরা 9-10টাকে অগ্রাধিকার দেই, কারণ আল্লাহর রাসূল 9 তারিখে ডাকতে চেয়েছিলেন, তাই না? সেই হিসাবে আগামী শুক্রবার আপনারা সিয়াম রাখবেন 9টাকে মহরম হিসাবে, আর তার পরের দিন শনিবার হলো 10ই মহরম। 10ই মহরম মাস্ট রাখতেই হবে, মনে রাখেন। যদি 9ই মহরম কোনো মতে রাখতে না পারেন তো 10-11 অর্থাৎ শনি রবি, তবে উত্তম হবে শুক্র শনি, যেহেতু আল্লাহ রাসূল 9 তারিখে রাখতে চেয়েছিলেন। রাখলে কী পাবেন? আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর নিকটে রমজান মাসের পরে শ্রেষ্ঠ সিয়াম হল আশুরা সিয়াম। আফদালু সালাতে বাদাল ফরিদা সালাতুল্লাহ, ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হল রাত্রির সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত। রওয়াহ মুসলিম। ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসিয়ামু ইয়াউমা আশুরা আহতাসাবা আল্লাহ আন ইউকাফিরা সানাত আল্লাতী ক্বাবলাহু। রওয়াহ মুসলিম। আশুরা সিয়াম আমি ধারণা করি যে আল্লাহর নিকটে একটি বিগত 1 বছরের সগীরা গুনাহের কাফফারা হবে, আর আরাফা সিয়াম হলো 2 বছরের বিগত এবং আগত, আর আশুরা সিয়াম হচ্ছে বিগত 1 বছরের আমাদের সগীরা গুনাহ সমূহের কাফফারা হবে, যদি আল্লাহ পাক আমাদের রাখার তৌফিক দান করেন। যে আর কটা দিন বেঁচে থাকি তো যদি সিয়াম রাখতে পারি তাহলে হয়তো বিগত 1 বছর গুনাহ মাফ হবে, আর নাহলে এইভাবে হয়তো কবরে চলে যেতে হবে। প্রতিদিন তো আপনারা শোক সংবাদ শোনান, তাই না? মাইকে কবে যে নিজেদের মুখ শোক সংবাদ আপনারা শোনাবেন আল্লাহ করে দেন, তো মনে রাখবেন শোক সংবাদ মাইকিং করা নিষিদ্ধ। একটু পরেই বলছি। ওয়ান ইবনে আব্বাস মারফুআন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা আশুরা সিয়াম রাখো এবং ইহুদিদের বিপরীত করো। বা সুমু কবলাহু ইয়াউমান ও বাদাহু ইয়াউমান, তোমরা আশুরার আগের একদিন অথবা পরের একদিন মিলিয়ে সিয়াম রাখো। রওয়াহুল বাইহাকী, কিন্তু হাদিসটি মওকুফ সহি। এই 3টা হাদিস সঙ্গে মনে রাখবেন। 1, রমজানের সিয়ামের পরে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে আশুরা সিয়াম। 2, এই দিন সিয়াম রাখলে বিগত 1 বছরে সগীরা গুনাহ মাফ। 3, শুধু একদিন হলে চলবে না, তার সঙ্গে আগের দিন অথবা পরের দিন মিলিয়ে রাখতে হবে, এবং এটা হচ্ছে নফল সিয়াম, মুস্তাহাব, এখন কিন্তু ফরজ নয়। 2 হিজরিতে রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত এটা এক হিসাবে ফরজই ছিল, কারণ মূসা থেকে চলে আসছে যে জিনিসটা ও ফরজের উপরই ফরজ না। এখন মুসলমানদের উপরে 30 দিনের সিয়াম ফরজ হওয়ার কারণে আল্লাহ রাসূল বললেন ফামান শায়া ফালিয়াসুম ফামান শায়া সাম ওয়ামান শায়া লাম ইয়াসুম ওয়া ইন্নী সাইম, এখন তোমরা সিয়াম রাখতেও পারো ছাড়তেও পারো, কিন্তু আমি সিয়াম রেখেছি। এটাতে কী বোঝা যায়? রাখাটাই উত্তম, তাই না? শোক, বাংলাদেশে যে আমরা আশুরা করি এটা মূলত শোক দিবস হিসেবে পালন করি। হ্যাঁ, বলে রাখি আশুরা সিয়াম যে পালন করবেন নিয়তটা কী করবে? যদি নিয়ত হয় শাহাদাতে হুসাইন তাহলে পুরোটাই বরবাদ, নেকি জিরো, কিচ্ছু পাবেন না। কেউ নিয়তের উপরে সব কিছু নির্ভর করে, ইনমাল আমালও বিন নিয়্যা, সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত হতে হবে নাজাতে মূসা, ফেরাউনের কবল থেকে নাজাতে মূসার শুকরিয়া হিসাবে আমি এই সিয়াম রাখছি। নাজাতে মূসা যদি মনে একবারও না আসে বুঝতে হবে আপনারাও সিয়াম ভুল লাগে গেল, কারণ আশুরাই তো হলো না, কারণ আশুরা শুরুই হয়েছে যাতে ওই ফেরাউনের ডুবার ইতিহাস থেকে। কারণটা কি জানেন? 2টো জিনিস একসঙ্গে রয়েছে, প্রত্যেক মুসলমানের ভিতরে যেন ফেরাউনের মতন জালামদের বিষয়ে জানাশোনা থাকে, কারণ কোরআন শরীফে ফেরাউন এবং মূসার ব্যাপারে যত বেশি আলোচনা এসেছে অত বেশি আলোচনা কোনো নবী সম্পর্কে আসেনি। 47টি সূরাতে এই মূসা এবং ফেরাউনের আলোচনা আসছে, এত বেশি আলোচনা কোনো নবীর সম্পর্কে আসেনি। কারণ যুগে যুগে ফেরাউন আসবে, যুগে যুগে মূসা আসবে, যুগে যুগে মুসলমানদের উপরে জুলুম হবে। মুসলমান যদি ফেরাউনের জুলুম সম্পর্কে হুঁশিয়ার না থাকে
তাহলে সে নিজেই ফেরাউন হয়ে যেতে পারে। সেজন্য এই দিন সিয়াম রাখতে বলা হচ্ছে, অর্থাৎ মুসলমান যেন বছরে একদিন স্মরণ করে যে ফেরাউনের মতো জালেমকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছিলেন, আমাকেও তো আল্লাহ ধ্বংস করতে পারে, অর্থাৎ আমার জুলুম যেন বেড়ে না যায়। আজকের পৃথিবী ভরে গেছে ফেরাউনে, সে মুসলমান হোক আর অমুসলমান হোক, এখন সারা পৃথিবী শাসন করছে ফেরাউনের দল। এরা যদি মনে রাখত বিগত ফেরাউনের অবস্থাটা, তাহলে কিন্তু এরা এত বাড়তে পারতো না, কিন্তু ওরা ইতিহাসটা শিক্ষা গ্রহণ করে না। এটাই হলো ইতিহাসের শিক্ষা, আমাদেরও এখানে শিক্ষা গ্রহণ করা উচিত। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা জানি যে তিনি ফেরাউনের মতন মহা দুঃশাসককে ধ্বংস করতে পেরেছেন, এবং মুসার মতো মিসকিন তার সাথে বনী ইসরাঈলদেরকে রক্ষা করেছেন। এ যুগেও যেন আল্লাহ পাক মুত্তাকী মুমিনদেরকে রক্ষা করেন, এজন তার শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া যত আদায় করবেন আল্লাহ পাক তত বেশি খুশি হবেন। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন তোমরা যত বেশি আমার শুকরিয়া আদায় করবে আমি তত বেশি বেশি তোমাদেরকে দান করব। মনে রেখে দিও আমার আজাব অত্যন্ত কঠিন, অতএব তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করো। ওই দিন ফেরাউনের হাত থেকে যখন বনী ইসরাঈলকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন, তোমাদেরকেও ফেরাউনের হাত থেকে এ যুগেও নাজাত দিতে পারেন, অতএব তোমরা সবাই আল্লাহর প্রতি অনুগত হও। মূল বিষয়টা, মূল থিমটা কিন্তু এখানে, আর এই কারণেই আশুরা সিয়াম পালন করতে হয়, ওটা স্মরণ করে। শোক পালন করা ইসলামে নিষিদ্ধ, বিশেষ করে পুরুষের কোনো শোক নাই। শোক মেয়েদের জন্য জায়েজ করা হয়েছে 3 দিন, মেয়েদের দিল নরম, সহ্য করতে পারে কম। তবে স্বামী মারা গেলে মেয়েদেরকে অনুমতি দেওয়া হয়েছে 4 মাস 10 দিন। এ বিষয়ে হাদিস শোনেন, যদি একজন কেউ মারা যায় বা কোনো দুঃসঙ্গ শুনে আমরা কী বলবো? প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সূরা বাকারা 256 নম্বর। আর কী করবো? আমরা জানাজা করবো। এ বিষয়ে হাদিসে অসংখ্য হাদিস রয়েছে, আপনারা জানেন। জানাজা ব্যতীত মুসলিম মাইয়েতের জন্য মুসলিম নরনারীরা কিছুই করার নাই। এর বাইরে যা কিছু আমরা করি সব কিছুই বেদা, সব কিছুই বাড়াবাড়ি। এজন্য আল্লাহ রাসূলের জীবনটা একটু ভালোকে পড়ার চেষ্টা করবেন। তার জীবদ্দশায় কত মানুষ দুনিয়াতে বিদায় হয়েছে, তার নিকটতম সাহাবীরা চলে গেছে, নিজের সবচেয়ে প্রিয়তম চাচা হামজা মর্মান্তিকভাবে ওহদের যুদ্ধে শহীদ হয়েছেন। ইবনে মাসউদ বলছেন আল্লাহ রাসূল এদিন এত কেঁদেছিলেন, এত কান্দা আমরা কোনোদিন দেখিনি, অথচ শোক পালন করেন। তার 7টা সন্তানের মধ্যে 6টি সন্তান তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেছে, এটা যথাভাবে মনে করবেন না। শুধু ফাতেমাই বেঁচে ছিলেন যখন আল্লাহ রাসূল মৃত্যু হয়, তাও তার মৃত্যুর মাত্র 6 মাস পরে ফাতেমাও চলে গেছে দুনিয়া থেকে। যে পিতা তার জীবদ্দশায় 6টা সন্তানকে দাফন করেছেন, যে পিতা তার যে স্বামী তার জীবদ্দশায় সবচেয়ে প্রাণাধিক স্ত্রী খাদিজাকে দাফন করেছেন, অথচ একদিনের জন্য শোকের কথা তার মাথায় আসেনি। আমরা কী জন্য শোক পালন করি? পুরুষ হবে দুনিয়ার সব কিছু ঝক্কি ঝামেলা পোহানোর ব্যাপারে সবচেয়ে ধৈর্যশীল আল্লাহ সৃষ্টি, এজন্য পুরুষকে আল্লাহ পাক দুনিয়া পরিচালনার দায়িত্ব দিয়েছেন, নারীদেরকে নয়। নারীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নরম দিল হিসাবে, সেজন্য তাদের ব্যাপারে সুযোগ দেওয়া হয়েছে 3 দিন, তার বেশি নয়। কারণ উম্মে হাবিবাতা রাদিয়াল্লাহু আনহা কালাত, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, রাসূল নাম বলার সঙ্গে সঙ্গে আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মনে মনে না, আমার মতো স্বরে বলেন, আমি যেভাবে বলছি সেভাবে বলেন। তাহলে অন্তত পক্ষে যারা জানে না তাদের শেখাটা তো হবে, কী বলতে তো অনেকে জানেই না। বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন উম্মে হাবিবাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু লিইমরাতিন আন তু'মিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইউহিদ্দা আলা মাইয়্যিতিন ফাওকা 3 লায়ালিন ইল্লা আলা যাওজিন 14 ওয়া 10। রাওহু আবু দাউদ বি ইসনাদিন সহীহ। উম্মে হাবিবা কে? আল্লাহর রাসূলের স্ত্রী। কিন্তু উনি বলছেন আমি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শুনেছি, তিনি বলেছেন লা ইয়াহিল্লু লিইমরাতিন, কোনো মহিলার জন্য হালাল নয়, তু মিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মহিলা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে এবং আখিরাতে জবাবদিহি তাকে ভয় করে, আই ইউহিদ্দা আলা মাইয়্যিতিন,
কোনো মাইয়িতের উপরে শোক প্রকাশ করবে, ফকা সালাসে লায়ালিন, তিন রাতের বেশি। আরবি ভাষায় রাতকে দিন রাত দুটি গণ্য করা হয়, অর্থাৎ তিন দিনের বেশি কোনো মহিলা কোনো পুরুষের মৃত্যুর ব্যাপারে শোক প্রকাশ করতে পারবে না। তাতে বাপ হোক, তার ছেলে মেয়ে হোক, ভাই বোন হোক, যেই হোক না কেন, ইল্লা আলা জাওজিন আরবাতা আশহরিন ওয়া আশরা, তবে হ্যাঁ যদি তার স্বামী হয় তাহলে চার মাস দশ দিন। আবু দাউদের হাদিস নম্বর 2299, বাড়ি যে দেখে নেবেন সহিহ হাদিস। ওয়ান মুগিরা বিন শাওবা, বিখ্যাত কূটনীতিক সাহাবি, قال رسول الله صلى الله عليه وسلم من نيها عليه يعذب بما نيها عليه, رواه البخاري। যে ব্যক্তির উপরে শোক করা হবে সেই ব্যক্তিকে ওই শোকের কারণে কবরে আযাব দেওয়া হবে। মর্মান্তিক হাদিস না? এমনি কান্নাকাটি আর শোক তো এক জিনিস না। যে ব্যক্তির উপরে শোক করা হবে তাকে ওই শোকের কারণে কবরে আযাব দেওয়া হবে, বুখারী 1291 নম্বর হাদিস। আমরা যত শোক করবো কারবালা নিয়ে তত বেশি হোসেনের আযাব হবে। তাহলে আর শোক করবেন নাকি কেউ? যারা প্রকৃত হোসেন ভক্ত তারা কখনোই শোক করবে না। এই হাদিস জানা থাকলে কোনো, যার মধ্যে সামান্য ইমানের বু বাতাস আছে, সে কখনো শোক করবে না। আর আপনারা পড়ে মায়েকে সমানের শোক সংবাদ চালিয়ে যাচ্ছে। আমাদের মাসিকার তাহারে কি কোথাও শোক সংবাদ দেখেছেন? তাহারে তো সবাই পড়েন, একটু চিন্তা করে পড়ি। মধ্যে প্রতিটি ভাষা শব্দ হিসাব করে লিখি আমরা, তাহারে কি কোথাও শোক সংবাদ পাবেন না। কি আছে বলেন তো? মৃত্যু সংবাদ আছে। মৃত্যু তো হবেই, মৃত্যু সংবাদ হলে কি শোক করতে হবে নাকি? ইন্নাল্লাহ পড়বো। আপনি আমাদের কর্মী মারা গেলেন, সারা দেশকে জানিয়ে দিলাম, আরও হাজার হাজার কর্মী আমাদের সারা দেশে বিদেশে আছে, তারা যখন আপনার মৃত্যু খবরটা পাবে তারা আপনার জন্য দোয়া করে ইন্নাল্লাহ পড়বে, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াআফু আনহু, দোয়াটা পড়বে। সেই জন্যই কিন্তু আসলে মৃত্যু সংবাদ দিয়ে এবং আপনি যাতে দোয়াটা করেন সেই জন্য, এর বেশি শোক করা নয়। শোকের কবিতা লেখে, শোকের বই লেখে, কত কী শোকের হিসাব নেই বাংলাদেশ। শোক র্যালি হয় তিন দিনব্যাপী, সাত দিনব্যাপী, চল্লিশ দিনব্যাপী শোক হয়, শোকের বই খোলে বিভিন্ন অ্যাম্বাসিডে, এসব আমরা দেখতে পাচ্ছি তো। যে শোক বার্তা না পাঠালে পত্রিকায় আবার আপনি নারাজ হন, ওর একটু মারা গেল, এত বিরাট সংগঠন একটু শোকও প্রকাশ করলো না, কী বিপদ! এদেশে বাস করাই সমস্যা হয়ে গেছে। অথচ আমাদের কত বন্ধুরা চলে যাচ্ছে, প্রাণ খোলা দোয়াটুকু সেরে আল্লাহ কাছে কবুল হয়, পত্রিকার শোকবাণী বের হলো কি না হলো আল্লাহ একবার খুঁজেও দেখেন না, ওদিকে তাকাইও দেখেন না, কারণ ওটা আপনার রিয়া, লোক দেখানোর জন্য আপনি ওটা করেন, আল্লাহকে দেখার দরকার নেই। আল্লাহ দেখেছে আপনার হৃদয় হৃদয়ের খবর তিনি রাখেন, মানে কোন অন্তর থেকে দোয়া করেছেন আল্লাহ ওইটুকুই খালি গ্রহণ করেছেন। প্রচলিত আশুরাটা কি? এটা কি নাজাতে মুসার জন্য না শাহাদাতে হুসাইনের জন্য? যদি ভোটাভুটি করি তো আপনারা একজনও বোধহয় মুসার দলে যাবেন না, সবাই বলবেন যে শাহাদাতে হুসাইনের জন্যই আমরা আশুরা পালন করি, বাংলাদেশের ছুটি ঘোষণা করা হয় শাহাদাতে হুসাইনের জন্যই। এটা জানেই না যে এই দিন সিয়াম রাখতে হয়, আর যদি কেউ রাখেও তো হুসাইনের নিয়েতে সিয়াম রাখে। এর মধ্যে মাঝখানে ফেরাউন আর মুসার কারবার আছে অনেকে জানেই না, আসল জিনিসটা হারিয়ে গেছে, নকলের দেশ ছেয়ে গেছে, জামার আসল কাপড়টা খুঁজে পাওয়া যায় না, বেদাতি কাপড় এত হয়ে গেছে, বেদাতিগুলিও না আসলে জামা পরিণত হয়ে গেছে। আমাদের ছেলেরা যারা জিন্সের প্যান্ট পরে দেখেন না, হাঁটু ছিঁড়ে গেলে একটা আলাদা তালি মারে, আর একদিন ছিঁড়লে আটটা তালি মারে, এই তালি মারাটাও নাকি ট্র্যাডিশন, ভালোই হয়েছে। ইসলামের যেমন বেদাত করাটাই ট্র্যাডিশন, ওরা জামা ছিঁড়লে তালি মারাটাও ট্র্যাডিশন, পুরোটা ইসলামটাই হচ্ছে ট্র্যাডিশনাল ইসলাম। এখন যারা বেশি সালাত আদায় করে, হজ করে, সিয়াম করে এবং যারা উমরা করে বেশি, এরা বেশি বদ। এরা ইউনিভার্সিটিতে কলেজগুলোতে ছাত্রীদেরকে বোরকা নেকাব খোলায়, বাড়ি তোমার বাপ মা নেই, আমার তো তোমার বাপমা, আরে বাপরে বাপ, ওরা জোর করে বাপমা হওয়ার চেষ্টা করছে। এই হালকা টুপি, হাফ ইঞ্চি দাড়ি, সাফারি শার্ট, এদিকে প্যান্ট, এরা হলো এদেশের মুসলমানের প্রতিনিধি এখন। ফলে ইসলামটাকে মঙ্গড়া বানিয়ে ফেলেছে। যারা সত্যিকার ধার্মিক পরহেজগার মুসলমান তাদেরকে এখন টিটকারি করা শুরু করে দিয়েছে,
কারণ মাথার পরে আছে সেকুলার গভর্নমেন্ট, গভর্নমেন্ট এগুলি খুশি হয়, মডার্ন ইসলামে খুশি, আসল ইসলামে কেউ খুশি না। মূলত হোসেনের শাহাদাত যে কী ছিল কেউ জানে না, পড়াশুনো করলে বুঝতে পারবেন। এ বিষয়ে অনেক কিছু কথা রয়েছে, খালি এটুকুই বলে দিচ্ছি, শোকের নামে যাই আপনি করবেন সবটাই নিষিদ্ধ। তিন দিন পরে কুলখানি, 10 দিন পরে দেশওয়া, 40 দিন পরে চেহলাম, এরপরে বছর বছর মৃত্যুবার্ষিকী, এরপরে 1000 বছর ধরে চলবে শোক দিবস, তারপরে কালো পতাকা, কালো কী বলে ওটাকে ব্যানার টাঙানো, তারপরে জাতীয় পতাকা অর্ধনমিত করা, নিজের চোখে পানি নেই পতাকা নামাই দিয়েছে, এবার পতাকা আবার কী হয়, এটা কী যে এটা পাগলের দেশে বাস করছে নাকি আল্লাহ ভালো জানে। যাই হোক, কালো মানেই হলো শাহাদাতে হোসেনের স্মরণে করা হয়। এজন্য দেখেন না, প্রায় আমি কালো টুপি হটাই দিই, যাদের মাথায় কালো টুপি আছে আমার সামনে আসলে টুপি টান দিয়ে সেই ফেললি, এবারটা টুপি কেন, তা মানে কি ও জানেই না যে কালো টুপি কেন পরতে হয়, আসলে এর কালো টুপি এসেছে ওই হোসেনের শাহাদাতের উপলক্ষ করে যে শোক দিবস পালন করেছে সেটা। মনে রাখবেন হোসেন শহীদ হয়েছেন কারবালার মাটিতে 61 হিজরিতে, আর তার সম্পর্কে 10ই মুহররম শোক দিবস পালন করা হয়েছে 352 হিজরিতে। এই প্রায় 300 বছরের মধ্যে ইসলামী বিশ্বের কোথাও হোসেনের এই মৃত্যুতে শোক দিবস পালন করা হয় নাই। এটা সিরফ আব্বাসীয় খলিফা মুতি বিন মুক্তাদিরের শিয়া কট্টর আমির আহমদ বিন বুইয়া মসজিদুল্লাহ, এই মসজিদুল্লাহ 352 হিজরির 10ই মুহররমে শোক দিবস শুরু করে, বাধ্য করেন তিনি ওই দিন বাগদাদের সমস্ত দোকানপাট বন্ধ করে দিতে, সরকারি অফিস আদালত বন্ধ করে দিতে, মেয়েদেরকে ঘর থেকে বেরিয়ে মাথার চুল ছিঁড়তে, কালো পোশাক পরতে, সবাইকে শহরে এবং গ্রামে সর্বত্র শোক মিছিল করতে। এটা রাষ্ট্রীয়ভাবে তিনি হুকুম জারি করেন 352 হিজরির 10ই মুহররম, প্রথম পৃথিবীতে হোসেনের এই শাহাদাত উপলক্ষে শোক দিবস পালন করা হয়, যেটা আজও চলছে। 353 হিজরিতে যখন এটা একবার সবার বাধ্য করা হয় সকল নাগরিকের উপরে, তখন সুন্নিরা এর বিরোধিতা করেন, ফলে শিয়া সুন্নি রক্তাক্ত সংঘর্ষ বাগদাদের বুকে হয়ে যায়, এবং এই এই সংঘর্ষের ধারাবাহিকতায় 656 হিজরিতে বাগদাদ ধ্বংস হয়ে যায়, ইসলামী খেলাফত শেষ হয়ে যায়। তখনও ছিল শিয়া উজির ইবনুল মুলজিম। শিয়ারা যখনই ক্ষমতায় গিয়েছে তখনই সুন্নি ইসলামের বিরুদ্ধে সাধ্যমতো তাদের শত্রুতা প্রকাশ করেছে। এখন পর্যন্ত কেন খাইবারের ফাদাকের খেজুর বাগান মা আয়েশা ফাতেমাকে দেওয়া হয় নাই, সেজন্য দায়ী করে আবু বকর, এবং বিশেষ করে মা আয়েশাকে এবং হযরতে উমরকে এবং তার মেয়ে হাফসাকে। সে ফাদাকের খেজুর বাগানও নাই, উত্তরাধিকারী হিসাবে ফাতেমাও নাই, কিন্তু শিয়ারা এখনও সে দাবি নিয়ে অনড়, সেজন্য সুন্নিরা সব পাপি। তাদের ধারণায় আলীকে আল্লাহ রাসূল খলিফা করতে চাইছিলেন, কিন্তু এই আয়েশা এবং হাফসার ষড়যন্ত্রের কারণে আবু বকর এবং ওমর পরে খলিফা হয়েছে, আলী হতে পারে নাই। অবশ্য এগুলো নিয়ে আলী কিন্তু কিছুই খবর রাখেন না। আলী যখন খলিফা হলেন তিনি কখনোই ওই ফাদাকে খেজুর বাগানের দাবি করেন নাই, ফাতেমা কখনো তার পিতার উত্তরাধিকার হিসেবে দাবি করেন নাই, তিনি কখনো আবু বকরকে দায়ী করেন নাই, তিনি কখনো ওমরকে দায়ী করেন নাই। তার সামনে একদিন বলা হয়েছিল, আবু সুফিয়ান প্রশ্ন করেছিল যে আলী তুমি তো আমার সগোত্রীয়, তো তুমি খলিফা হলে কি ভালো হতো না? আলী দার্তিন ভাষায় বলেছিলেন, আবু বকর ওমরের তুলনাহীন ব্যক্তিত্বের সামনে আলী কিছুই না। তো আপনারা কী বলছেন, কোথায় আবু বকর, কোথায় আমি, যিনি নিজে কখনো এগুলো চিন্তাও করেন নাই, আর আমরা তার অতি ভক্ত, সে যে মানুষে মানুষে ভাইয়ে ভাইয়ে মুসলমানে মুসলমানে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত হচ্ছি, আর শাহাদাতে হোসেন বলে চিৎকার দিয়ে বেড়াচ্ছি, এগুলো সেরে ভণ্ডামিশা কিছুই নয়। আজকে হোসেনের সে ত্যাগ নাই, আছে শোকের নামে কিছু নাচ গান আর গীতবাদ্য, যেগুলো আমাদের স্বচক্ষে দেখা, রাজশাহীতে বাস করছে সে 80 সাল থেকে অনেক কিছু চোখে দেখছি, এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন সেগুলো এখন নাই। 1984 সালে প্রথম বাংলাদেশ আহলে যুবসংঘের নামে আমরা মহররম পর্ব এর বিরুদ্ধে
লিফলেট ছাড়ি সারা বিশ্ববিদ্যালয়ে। তখন আমাদের উপরে, বিশেষ করে আমার উপরে দারুণ চাপ এসেছিল। আলহামদুলিল্লাহ সব চাপ ঠেকিয়ে এ পর্যন্ত এখনও বেঁচে আছি। মাঝখান দিয়ে এই তাজিয়ার এই ফেতনা অনেকটা কমে গেছে। নিজে আমি তাজিয়া দেখছি হাদির মোড়ে, ওই তাজিয়াউল হোসেনের কবর। মেয়েরা যখন শ্বশুরবাড়ি যায় ঘোড়ার গাড়িতে উপরে, কী দেয় ওটা, ঘোড়ার গাড়িতে গরু গাড়ির উপরে কি সই বলি তো আমরা, আপনার কী বলেন জানি না, এই সইয়ের মতো বানাবে একটা তাজিয়া, ওটাই হচ্ছে কবর। ওই সই যখন সাহেব বাজার থেকে কাজলা পর্যন্ত যাবে, রাস্তার দুপাশে নারী পুরুষ শত শত জমা হয়ে যাবে, আর ওইখানে ও দাঁড়িয়ে সম্মান করে দুই হাত উঁচু করে মাথা নিচুকে দাঁড়াতে হবে, যার যা মনস্কামনা আছে সেখানে পেশ করতে হবে। কেউ কেউ সেখানে ফুল ছড়ি মারে, কেউ কেউ সেখানে খাদ্য ছড়ি মারে, হোসেন তুমি আমার জন্য দোয়া করো। অন্য হোসেন আছে নাকি? লাশবিহীন কবর জিয়ারাত করা কি মূর্তি পূজা না? হ্যাঁ, আপনাদের রাজশাহীতে শাহালির মাজার নাকি তিন জায়গা আছে, একটা গোদাগাড়ি আছে, রাজশাহী ইউনিভার্সিটি একটা আছে, আরটা বলে কোথায় আছে, এখানে একটা মানুষ তিন জায়গায় মরে সমস্যা নেই। আপনাদের চট্টগ্রামের বাজিদ বোস্তামী জীবনে কোন চট্টগ্রামের চেহারা দেখেনি, ওখানে বিশাল বাজিদ বোস্তামীর মাজার আছে না, ঠিক ছোটোখাটো মাজার নাকি, উঠতে গেলে পা লেগে যায়। অর্থ বাংলাদেশে ধর্মনেতারা ধর্মের নামে অধর্ম করে পাকাপোক্ত হয়ে গেছে, এগুলো বিরোধিতা করা মানে একেবারে জাং হারানো হারানোর সামিল। তাই বলে হোসেনকে নিয়ে তাজিয়া বানাবেন, ঘরে ঘরে কবর বানাবেন, এটা তো হবে না। প্রতিবাদ তো কেউ না কেউ করবে, আলহামদুলিল্লাহ প্রতিবাদ করেছিলাম তখনও, আজও করে যাচ্ছি, আজও আপনারা করবেন, কমে যাবে আস্তে থাকবে না। আর সাহেব বাজারের বরকতের পিঠা তো আমি সচক্ষে দেখেছি, দেখা তো নি কিনা, খাওয়া তো নি না, কিন্তু কিনতেও যায়নি, আসলে সত্যকে মিথ্যা যাচাই করার জন্য। আরও মজার খবর শুনবেন, ওই দিন যাচ্ছিলাম আমি চাপানগঞ্জে কনসার্টে জলসা করার জন্য, রাস্তায় গিয়ে বারঘরে পারে রানীহাট পারে বেশ ক্ষণ যাওয়ার পরে দেখি গাড়ি ঘোড়া বন্ধ, গাড়ি মানে বাস টাস তখন চলতো না, ওই বারঘরিয়া থেকে উঠতাম ঘোড়ার গাড়ি টং টং, সে কাদার টানতে পারতো না। তো ওইখানে গিয়ে কী হলো, গাড়িওয়ালা বলছে স্যার সর্বনাশ হয়েছে, কী হয়েছে, ওখানে আশুরা হচ্ছে। তা আসলে তো এখানে তো শিয়া নাই, সব তো সুন্দর কারবার, এখানে আশুরা কেন স্যার, বলেন না মোরগ খাওয়ার ধ্বংস, তার মানে ধাড়ত দেখি, আমার তোর সাথে দেখার শখ একটু বেশি হয়, তুমি গাড়িটা নিয়ে আসো আমি আগে যেয়ে দেখি। যুবক যুবতীরা বড়টা পুকুরে ঝাঁপ দিয়ে পড়েছে, একটা মোরগ যান বাঁচানোর জন্য চিৎকার দিয়ে কিছু ওড়ে কিছু পড়ে এমনি করে যাচ্ছে, আর ওরা ঝাঁপিয়ে পড়ে মোরগ ধরবে, ওটা নাকি হোসেনের নামে ছেড়ে দেওয়া বরকতের মোরগ, ওই মোরগ যে ধরে আনবে সেটা রান্না করে খেলে নাকি বরকত হবে। আপনি বলুন, যুবতী এবং যুবক যদি পুকুরে পড়ে ঝাঁপ দেয় মোরগ ধরে না কী ধরে? এ দৃশ্য সচক্ষে দেখার পরে আমার সহ্য হয়নি, আমি এসে বিজ্ঞাপন ছাড়লাম, লিফলেট লিখলাম, ইউনিভার্সিটি ছড়িয়ে দিলাম, কারণ সব জেলা সেলিব্রেট ইউনিভার্সিটি পড়ে, সাবানগর সেলিব্রেট নিশ্চয়ই থাকবে, বাড়ি বাড়ি যাবে কেন, আমার তন্ত্র অত বড় সংগঠন নাই। এবারে ওটা নতুন সংস্করণ করলাম, সালাতের পর ইনশাআল্লাহ আপনারা পাবেন, পারলে আপনারা আপনাদের বাপ মার নামে হাজার হাজার কপি ছেড়ে সারা দেশে বিতরণ করেন, আসলে মরণ বইটাও করেন এটাও করেন, শুধু জাহিলিয়াত দূর করার জন্য। শিক্ষিত লোকের জাহিল হয়েছে বেশি, কারণ সবাই করছে, আমিও করলে ক্ষতি কী, ওনারা কিছুই বোঝেন না। এই 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 দলিল বখারের সাহেবের সাথে বড় দলিল, আমাদের ইউনিভার্সিটির প্রফেসর কিছু করে মানে শিক্ষিত না, কেন আলোচনা সভা করে, স্যার একটু সমস্যা যেটা আলোচনা করলাম হোসেন, এই সমস্যা কী, লাভাস লাভাস, ক্ষতি কী, ক্ষতি কী, এই যে ক্ষতি কী, শয়তানি অসবসা, এই শয়তান চাপে বসে শিক্ষিত লোকদের মাথায়, এরাদের একটা যদি ঘায়েল করা যায় ওই সঙ্গে দশটা জাহিল তার সঙ্গে চলে আসবে। অতএব শিক্ষিত লোকরা সাবধান, আপনার শিক্ষার উপরে আল্লাহর কাছে প্রশ্ন জবাব দিতে হবে, পঞ্চম প্রশ্ন কিন্তু আপনাকে নিয়েই হবে। প্রচলিত আশুরা হচ্ছে এটাই, এমনকি কেউ কেউ মহরম মাসে ছেলে মেয়ে বিয়ে দেয় না, শোকের মাসে আনন্দ করব, এমনকি অনেকে বাচ্চা দুধও খায় না, হায় রে আলী আজগার দুধ না খেয়ে ফরাত নদীর কুলে মৃত্যুবরণ করেছে, আমি ওর সন্তানকে দুধ খাওয়াবো অত ফিডার খাওয়াবো, এই সমস্ত করবে, এইসব মেয়েদেরকে কী করা লাগে, যদি এই নিয়ত কারোর হয় তোমার সালা সিয়াম হওয়ার জায়গা সব বরবাদ, সাবধান মুসলমান। এ বিষয়ে দুটো হাদিস মাথায় রাখেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লাইসা মিন্না মান দরাবাল খুদুদা ওয়া শাক্কাল দুইবা ওয়া নাহা বিনি ফিল জাহিলিয়া, রাওয়াহুল বুখারী। আমাদের দলভুক্ত নয় ওই ব্যক্তি যে ব্যক্তি শোকে মুখে চাপড়ায়, মুখ চাপড়ায়, ওর সঙ্গে মুখ বুক দুটোই চামড়ায় আমরা, কাপড় ছিঁড়ে এবং জাহেলি যুগের মতো চিৎকার দিয়ে শোক প্রকাশ করে, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, অর্থাৎ মুসলমান নয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যখন এমএ পাশ করে বেরিয়ে যায়, তখন ওই আমতলায় লিচুতলায় বসে গোল হয়ে সব বসে মাইক লাগিয়ে কান্না জড়িয়ে দেয়, গণকান্না। জাহেলি আরবে নিয়ম ছিল কেউ মরে গেলে তার শোকে যত মহিলা বেশি বেশি সংখ্যক কান্নাকাটি করবে ওই লোকটা তত বেশি বিখ্যাত হয়ে হিসাবে পরিগণিত হবে। তত কান্না লোক পাওয়া যাবে কোথায়? তাই ভাড়া পাওয়া যেত মেয়ে লোক, কিছু মেয়ে লোক ভালো কান্তি পারে, তাদের খুব দাম ছিল, বহু পয়সা দিয়ে তাদের খরিদ করা, আমাদের জন্য ক্রিকেটার খরিদ করে লাখ লাখ টাকা দিয়ে। ওরকমভাবে কান্নায় পারদর্শী মহিলাদেরকে সে যুগে ভাড়া করা হয়েছে, যত বেশি কানবে তত বেশি প্রমাণ হবে যে ওই লোকটা খুব দামি লোক ছিল, দামি লোক। এই কাণ্ড হয়তো শেষ নয়। এমনকি আল্লাহ রসুলের চাচা হামজা মারা গেলে ওদের যুদ্ধে 70 জন মতান্তরে 31 জন হিসাব নেই, বহু লোক মারা গেল মুসলমানদের, তো মদিনায় শোকের রোল পড়ে গেল। তো আস্তে আস্তে ইবনে হিশাম বলছেন, আল্লাহ রসুল নাকি বলেছেন, হায় সবাই সবার জন্য শোক করছে, চাচা হামজার জন্য শোক করার কেউ নাই। এই কথাটা কারো কারো কানে চলে গেছে। এখন শত শত মহিলা জমা গেছে আল্লাহ রসুল ঘরের সামনে, উনি বলছে তোমরা এখন কেন? বলে আমরা হামজার জন্য শোক করার জন্য এসেছি। ভাগো ভাগো ভাগো, এই শোক করা হবে না। তখন এই হাদিসটা উনি বলছিলেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদা ওয়া শাক্কাল দুইবা না হাবে নেই হিল জাহেলিয়া, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি মুখ চাপড়ায়, কাপড় ছিঁড়ে, বুকের কাপড় ছিঁড়ে এবং জাহেলি যুগের ন্যায় চিৎকার দিয়ে কাঁদে। এসব হাদিসগুলোর প্রেক্ষাপট না জানলে মজা পাওয়া যায় না। তো বোঝা গেল যে সেই যুগে এগুলো হতো সেই জাহেলি আরবের রেখে আসা নষ্ট সংস্কৃতির আধুনিক বঙ্গ সংস্করণ। যদি দেখতে চান বিশ্ববিদ্যালয়ের চ্যাপ্টার একবার যাবেন এমএ পাস করার পরে। হ্যাঁ, এখন ওর করে বাদ দিয়ে করেছে র্যাক ডে, এখন ওটাও বাদ হয়ে গেছে, আস্তে আস্তে থাকবে না, এসব জাহেলি কারবার থাকে নাকি? দুই নম্বর হাদিস মনে রাখেন, আবি বুরদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا بريء ممن حلق وسلق وخرق رواه مسلم البخاري। আমি দায়মুক্ত ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি শোকে মাথা নেড়া করে এবং বুক চাপড়ায় আর কাপড় ছিঁড়ে। বিশ্ববিদ্যালয়ের বাসে আসছি, পরিচিত সুপরিচিত হিন্দু ভাই প্রফেসর, মানে কি ভাই আসতে মাথা নেড়া কেন? তো আর বললেন না ভাই, বাপটা মরে গেল। তো বাপটা মরবে না, বাপ কিছু থাকবে নাকি? তো আপনার মাথা নেড়া হবে কেন? বাপ মরে গেছে, বাপের মাথা নেড়া হবে, তা আপনার কি হলো? তার বললেন না, ধর্মের বিধান থাকি হিন্দু ধর্মের মধ্যে, গ্রামে গিয়ে লোক বলে সালা বাপটা মরলো, তো একটা শোকের মাথাও নেড়া করলো না। তা আপনাদের মধ্যে শিক্ষিত লোকগুলোকে মাথা কাটি ফেলে যাওয়া দরকার। ও মাথা কি আছে? বাপ ছিল এক মূর্খ, আপনি আর এক মূর্খ, আপনার লাভ হয়েছে কি এমএ পিএইচডি মূর্খ, লাভটা কী হলো? আপনার মাথা কাটি কী হলো? ভাই আর বলি না, লজ্জা দিন না ভাই, আর কী করবো? এটা কিন্তু যুগ যুগ থেকে রসুলের জমানা থেকে এটা চলছে, শোকের বহিঃপ্রকাশ আসছে মাথা নেড়া করা। খবরদার করে মুসলমান ছেলে মেয়ে মাথা নেড়া করবে না, যত উচ্চ শিক্ষিত হোক না কেন, বাপ দাদার ট্রেডিশন থেকে বেরিয়ে আসার সাহস অধিকাংশ মানুষের নাই, আর সে কারণে এইসব জাহিলিয়াতগুলো দুনিয়া বেঁচে আস। এ বিষয়ে আল্লাহর হাদিসটা শুনলেন, মনে রাখবেন। এবার আসেন হোসেনের বিষয়টা আপনাদের শুনিয়ে দিই। হোসেনকে বলা হয় হোসেন এবং ইয়াজিদের এই লড়াইটা হক বাতিলের লড়াই, আসলে হক বাতিলের লড়াই ছিল না। হোসেনের এটি ছিল একটা মারাত্মক রাজনৈতিক ভুল। ইয়াজিদের হাতে বায়াত সেই সময় প্রায় 60-এর অধিক সাহাবি বেঁচেছিলেন, সব জল্লুকদর সাহাবি, যেটা নাম বলে আপনারা চিনবেন, আব্দুল ইবনে আব্বাস নাম শোনেন নাই, আব্দুল ইবনে ওমর নাম শোনেন নাই, সাহাবি আবু তালহা নাম শোনেন নাই,
কত বড় বড় জল্লিকতার সাহাবি সাহেবরা, এরা সবাই তখন বেঁচে ছিলেন এবং এরা সবাই হোসেন হাতে বায়াত বলে ইযিদ বিন মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। হোসেন করেন নাই কেন? উনি ধোকায় পড়ে গেছিলেন। কী ধোকা? ওনার আব্বা ছিলেন কুফাতে, এর আগে আপনারা জানেন সবাই আলীর রাজধানী ছিল কুফাতে। কুফা থেকে 18,000 মতো চিঠি, 18,000 মানুষ বায়াত করবে মর্মে 150 চিঠি আসলো ওনার কাছে, বলে আপনি এখনই চলে আসেন কুফাতে, আমরা আপনার হাতে খেলাফতের বায়াত করব। সবাই নিষেধ করলো, সব সাহাবীরা নিষেধ করলো, হোসেন কোনো কথা শুনলেন না। শেষকালে আবু বকর বিন আব্দুর রহমান বিন আবু বকর, অর্থাৎ আবু বকরের পুতা, উনি যে কথাটা বললেন খুব মারাত্মক কথা, দেখো হোসেন তোমার বাপকে ওরা ধোকা দিয়েছে এই কুফার লোকেরা। সেজন্য একটা আরবি প্রবাদ আছে, আল কুফি লা ইউফি, কুফি কখনো ওয়াদা পূর্ণ করে না, কুফার লোকেরা সবসময় ধোকাবাজ। কোনো হাদিস কুফাতে ঘুরে আসে, হাদিসটা কাটিয়ে সেটিয়ে যোগ বুক করে, সে একদম হাদিস আর হাদিস থাকে না। এই জন্য ইমাম মালিক কুফাকে দারুদ দর্ব বলেছেন, হাদিস ভাঙানোর কারখানা, টাকা ভাঙানো তোর মানি চেঞ্জার, ওটা হলো হাদিস চেঞ্জার। কুফা যদি হাদিস চলে যায় সে হাদিসের আসল রূপে থাকবে না। এই নোংরা জায়গাটা তুমি যেও না। তার ভাষা হলো এই, হুম আবিদুদ দুনিয়া, হে হোসেন কুফা লোকরা দুনিয়ার গোলাম। ফালিউকা তুলকা মান কদ ওয়াদাকা আন ফায়াদুরকা, ওরা তোমার সঙ্গে লড়াই করবে কখনোই তোমার ওয়াদা পূর্ণ করবে না। এত বলার পরেও তখন হুসাইন বলে ফেললেন, মাহামা ইয়াকদিল্লাহু মিন আমরিন ইয়াকুন, আল্লাহ যা ফয়সালা করেন তাই হবে, আমি চললাম। কারুর কথা যখন শুনলেন, যখন আব্দুল্লাহ ওমর যে জড়িয়ে ধরেছেন, হে হোসেন সন্তান বা পরিবারকে নিয়ে যেও না, আমি দেখতে পাচ্ছি তুমি তোমার পরিবারের সামনে যেভাবে ওসমানকে হত্যা করা হয়েছিল ঠিক তোমাকে অমনি করে হত্যা করা হবে, তুমি তোমার নিরীহ নির্দোষ নারী শিশুদেরকে নিয়ে যাও না। উনি কোনো কথাই শুনলেন না। তখন শেষ বিদায় দিচ্ছেন কাঁদতে কাঁদতে আব্দুল্লাহ ইবনে ওমর, নাম তো মনে রাখেন, ওমর ফারুকের বড় ছেলে, হাদিসের পৃষ্ঠা এমন জায়গা নেই যে ইবনে ওমরের হাদিস পাওয়া যায় না। তিনি বলছেন, আস্তাদুল্লাহ মিন কাতিল, হে নিহত তোমাকে আল্লাহর করে সমর্পণ করলাম। চিন্তা করছেন, এই হলো বাস্তবতা। হোসেন ট্র্যাপে পড়ে গেছিলেন, ধোকায় পড়ে গেছিলেন, এতে মারাত্মক রাজনৈতিক ভুল, এটা অনেকেরই হয়েছে জীবনে, হতেও পারে, অসম্ভব কিছু না। যখন তিনি কারবালায় গিয়ে আটক হয়ে পড়লেন, তখন তিনি সেখানে বললেন, দেখো আমি তোমাদেরকে তিনটা প্রস্তাব দিচ্ছি, এক আন আরজি আইলাল মদিনা, আমি মদিনায় ফিরে যাই, অর্থাৎ যেখান থেকে এসেছিলাম সেখানে চলে যাই, যদি তোমরা এটা না মানো, আন আদা আদি ফি আদা ইয়াজিদ বিন মুয়াবিয়া, আমি ইয়াজিদের হাতে হাত রেখে তার আনুগত্যের বায়াত গ্রহণ করতে প্রস্তুত, যদি এটাতেও না মানো তাহলে উল্লি হাকা বি সাগার মিন সাগুর, ইসলামী সীমান্তের যে কোনো সীমান্তে তোমরা আমাকে যাওয়ার সুযোগ দাও, আমি সেখানে চলে যাব। কিন্তু শয়তান সীমার আপনার নাম তো সবাই জানেন, জুলজেশান, আর কুফার গভর্নর ছিল তোমার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এদেরই বদমাশির কারণে তাকে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করতে হলো। এর পিছনে ইয়াজিদের কোনো নির্দেশ ছিল না। ইয়াজিদ কেঁদেছে বারবার আল্লাহর কাছে, ক্ষমা চেয়েছে, আল্লাহ আমার কী হবে, আল্লাহ তুমি লানত করো ইবনে মারজানের উপরে। কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় ইয়াজিদকে ওসিয়াত করে গেছিলেন, ইয়াজিদ যদি কখনও হোসেন তোমার প্রতিপক্ষ হন তার প্রতি সম্মান করো, কারণ হোসেনের রক্ত তোমার রক্তের চেয়েতে অনেক অনেক গুণ উত্তম। আহা কি চমৎকার খবরদার, যেন তাকে অসম্মান করো না। ইয়াজিদ সেই কথাটা চিরদিন মনে রেখেছিল, হোসেনকে আমি কখনোই অসম্মান করব না। কিন্তু বাসার চেয়েতে কমতি দৌড় হয় না অনেক সময়, সে কারণেই এই অঘটনটা ঘটে গেছে। সর্বোপরি এটাই ধরেছিল তার তকদির। 61 হিজরির সেই ঘটনা, 352 হিজরিতে সে হলো শোক প্রকাশের দিন। এই যদি বলা হচ্ছে যে হক বাতিল লড়াই যদি হইতো, তাহলে ওই সময় যে 60 জনের অধিক সাহাবি ইয়াজিদের হাতে বায়াত করলেন, তার কি বাতিলপন্থী ছিলেন? হোসেন যে বললেন আমি ইয়াজিদের হাতে বায়াত করতে প্রস্তুত, তাহলে উনিও কি সেটুন বাতিলপন্থী হয়ে গেলেন? তাহলে হকপন্থী কে? বিশ্বাস সিন্ধু যা আপনারা পড়েন,
একটা স্রেফ একটা বানোয়াট কল্প কাহিনী। অমনি করে বহু কবিতা অনেকে লিখেছেন মরসিয়া নাম করে, এই সবগুলি কল্প কাহিনী। তবে হ্যাঁ, নজরুলকে ধন্যবাদ দিতে হয়, উনি শেষে একটা চমৎকার লাইন লিখেছেন, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহি না, বলেছেন না? আমরা হোসেনের ত্যাগ আজকে নাই, ক্রন্দনটা খেলে রয়ে গেছে, তা স্রেফ বানোয়াট। মহাকবি ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালাকে বাদ, ইসলাম জীবন লাভ করে প্রত্যেক কারবালার পরে। এর অর্থ এটা নয় যে কারবালায় হক বাতিলের লড়াই ছিল, এর অর্থ এই যে মুসলমান প্রতি মুহূর্তে বিশুদ্ধ ইসলামের উপরে যখন সে টিকে থাকতে চাইবে তাকে ঝুঁকির মোকাবেলা করতে হবে। ঝুঁকিতে ঝুঁকিকেই ওখানে কারবালা হিসেবে তিনি চিহ্নিত করেছেন। মানুষের জীবনে এরকম ঘটনা আসবেই, যে কোনো মুহূর্তে আপনি একাকে হন আর দলবদ্ধভাবে হন, আপনার সামনে ইসলামের বিশুদ্ধ রূপ যেন আপনি পালন করবেন, তখন তখন বাধা আসবে। আমাদের বহু মেয়ে আছে ইউনিভার্সিটিতে কলেজে যারা আন্তরিকভাবে নেকাব পড়তে চায়, বোরকা পড়তে চায়, তাদের বাপদাদা অত্যন্ত ধার্মিক, শিক্ষক নামধারী এই সমস্ত নরপশুরা তাদের উপরে যে চরমভাবে বাধা সৃষ্টি করে, এগুলো তো এইসব জায়গায় যদি মেয়েরা কঠিনভাবে মোকাবেলা করে, এটা কারবালার চেয়েতে বেশি কঠিন বিষয় হবে। যদি মেয়েরা টিকে থাকতে পারে, যদি ওই অবস্থা যদি জীবনে যদি চলে যায়, তথাপিও জান্নাতবাসী হবে। আমার বিশ্ববিদ্যালয়ে বহু প্রমাণ রয়েছে, এমনকি তাকে ভাইবাতে মার্ক জিরো করে দেওয়া হয়েছে শুধু সে নেকাব খুলেনি বলে। ঠিক এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, ঠিক এইসব কলেজের প্রফেসরদের, ঠিক এইসব মেডিকেল কলেজের নেতা গোতাদের, যারা একটা মেয়ের ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে। বিদেশে হচ্ছে না, ফ্রান্সে হচ্ছে, জার্মানিতে বিভিন্ন জায়গাতে আপনার পত্রে খুললে তখন পাবেন। খোদ বাংলাদেশে যেগুলো হতে পারে কোন কল্পনাই করা যায়নি, এটা হচ্ছে প্রতিটি মুহূর্তে আমাদের জীবনে। কারবালা আসতেছে, জিহাদ আসছে, এই সময় যদি নিজেকে কেউ টিকিয়ে রাখতে পারেন, বাতিলের সঙ্গে যদি আপোষ না করে হকের পক্ষে এগিয়ে থাকতে পারেন, তাহলে আপনি সত্যিকার অর্থেই হকপন্থী হবেন। বিশুদ্ধ ইসলামের অনুসারী হওয়াটাই মুসলমানের সবচেয়ে বড় দায়িত্ব। আর অশুদ্ধ মানুষেরা সবসময় বিশুদ্ধতাকে ভয় পায়, তো এখানে কর্তব্যভাবে প্রত্যেকের সত্যিকারের যারা ইমানদার মানুষ তাদেরকে এগিয়ে আসা, যে কোনো মূল্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে প্রকৃত ইসলামের অনুসারী হওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে বিশুদ্ধ ইসলামের তৌফিক গ্রহণ করা, অনুসারী হওয়া তৌফিক দান করুন। শোক নয়, শোক চলবে না, মনে রাখবেন। আশুরা সিয়াম আগামী শুক্রবার একটা রাখবেন, 9 তারিখ, পরদিন শনিবার একটা রাখবেন, অথবা শনিবারে বা রোববারে, মনে করে দিচ্ছি। এর বাইরে কোনো কিছুই চলবে না। যদি এই দিন বাজারে গিয়ে আপনারা পিঠে মাঠে কিনে আনেন, পাউরুটি কিনেন, হারাম করে দেন, কিনবেন না এই দিন। আমাদের শিক্ষিত ভাইদের বলছি, আশুরা উপলক্ষে কোনো যদি আয়োজন হয়, কোনো সেমিনার হয়, দয়া করে বয়কট করবেন, যাবেন না ওখানে, এই উপলক্ষে কোনো কিছুই করা যায় নয়। আর হুজুরদেরকে বলছি, যদি মিলাদ পড়তে ডাকে তবা করবেন, যাবেন না, পয়সার লোভ একটু কমান, এই দিন কোনো মিলাদ পড়তে যাবেন না আপনারা। আল্লাহ পাক আমাদের সবাইকে সেরকম বিদাতে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له এটা পলিসি বলে দি। আমার অনেক বুদ্ধিমান দোস্ত আছে, তারা আমাদের প্রায় বলে, স্যার ওখানে গেলে তো একটু বিরুদ্ধ বলা যাবে, তো না গেলে তো কিছুই হলো না, আমার তোমার কিছুই না তাও হলে তোমার যাওয়া লাগবে না, তোমার না তোমার চেহারা যেন ওখানে না চায়, আল্লাহর ক্যামেরা যেন তুমি ধরা না পড়ো, তুমি কী বললে না বলে বড় কথা না, অর্থাৎ একেবারেই যাওয়া হবে না, বয়কট তো বয়কটই, ও ধারে কাছে যাবেন না, অন্তত একজন লোক কমলো তো। ইবাদাল্লাহ ইরহামুকুমুল্লাহ ইন্নাল্লাহ আমরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'আ যিকরুকুম ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া ইয়াযকুরুকুম আযকুরুকুম 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 আযকু